আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্ডিক টার্নস। আলান আবার আপনাদের সামনে হামস্তা সুইডেন থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ছোটোখাটো কিছু সমস্যা ছাড়া। বিকজ আমি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের 71 টিভির। আমি বাংলাদেশের প্রায় সব চ্যানেলই ফলো করি, ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আমাদের এখানে লাইভ টিভি দেখা যায়। সো সেই টিভির লাইসেন্স আমি কিনে নিয়েছি। তো যখনই আমার কোনো বাংলাদেশের কোনো কিছু দেখতে ইচ্ছা করে, আমি লাইভে গিয়ে আমি সাধারণত বাংলাদেশের নাটক বা আদার্স যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন সেগুলো আমিও সাধারণত মাঝে মাঝে দেখি। সো কিছু সমস্যা ছাড়া আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। অনেকগুলো সমস্যা রিসেন্টলি ঘটছে বাংলাদেশে, সেটা হচ্ছে যে আগুনে পুড়ে মারা যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ফ্লাড তো সবসময় আছেই, এখন নতুন করে শুরু হচ্ছে পানির সমস্যা। আসলে পানির সমস্যাটা নতুন করে না, জন্মলগ্ন থেকে, যখন আমরা জন্মেছি তখন থেকে পানির সমস্যা। আম্মাকে দেখেছি সারা রাত ধরে পানি ফুটাতো এবং দিনের বেলায় আমরা সেই পানি পান করতাম, সেই পানি আমরা দিনের বেলায় পান করতাম। আর কখনো কখনো রাতে যদি আম্মুর শরীর খারাপ লাগতো তাহলে এখন আমরা দিনের বেলায় পানির জন্য কষ্ট করতাম, বাসার আন্টি থেকে পানি ধার করে নিয়ে আসতাম, তাদের ফুটানো পানি থাকলে সেটা দিয়ে আমরা কাজ চালাতাম যতক্ষণ পর্যন্ত অন্য ফুটানো পানি তৈরি না হয়। এরকম অনেক হয়েছে। আমি যে এলাকায় বসবাস করেছি, আমার জন্ম যে এলাকায়, সো যে এলাকায় আমি জন্মগ্রহণ করেছি সেই ঢাকা শহরের খুব ঘন বসতিপূর্ণ একটা এলাকা। সো ওই এলাকায় আমি জন্মগ্রহণ করেছি এবং ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে সবাইকে ফুটিয়ে পানি পান করতে। তো আমি কখনো কাউকে দেখি নাই যে টেপের পানি সরাসরি খেতে। টেপের পানি সরাসরি খেলে যেটা হতো, আমরা খেতাম মাঝে মাঝে হোটেলে যেতাম পুরী খেতে, তো পুরী ওই ঝোল দিয়ে ভিজিয়ে তারপর আমরা খেতাম এবং সেই ঝোল দিয়ে ভিজিয়ে খাওয়ার পর দেখা যেত যে পানি আসতো এবং সেটা টেপ থেকেই আসতো। হোটেলের দেখা যেত যে যে মামা থাকতো সেই মামা দেখা যেত যে আঙুল চারটা গ্লাসের ভেতরে দিয়ে ঢুকিয়ে তারপর ওই গ্লাসটা এনে আমাদের সামনে রাখতো, গড়গড় করে পানি পার করে ফেলতাম। তো তখন ভাবতাম না যে আসলে কী হবে। কিছুদিন পরে দেখা গেল টাইফয়েড, জ্বর, কাশি, এই সেই অনেক ধরনের প্যারাসাইট অলরেডি ব্লাডের মধ্যে ঢুকে গেছে। কিছু করার নেই, সেই জন্য সবসময় হয়তো বা আমরা অসুস্থ থাকতাম যখনই আমরা হোটেলে খাবার দাবার খেতাম। যতই বড় হতে শিখেছি বুঝতে শিখেছি যে মিনারেল ওয়াটার ছাড়া কিছু খাওয়া যাবে না। তো আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন সবসময় মিনারেল ওয়াটার খেতাম। মিনারেল ওয়াটার খেয়েও দেখা গেল একবার টাইফয়েড হয়ে গেল, আমার রুমমেট তারও টাইফয়েড হয়ে গেল। তো বুঝলাম না কেন হলো, কী কারণে হলো। পরে একদিন আমার এক ফ্রেন্ড ছিল, সে মিনারেল ওয়াটারের একটা কোম্পানিতে জব করতো। তো সে বললো যে দোস্ত তোরা এইসব মিনারেল ওয়াটার খাইস না, কারণ এইসব মিনারেল ওয়াটার সাধারণত লেক থেকে তুলে নিয়ে গিয়ে এগুলো সাধারণত বানানো হয়, সো মিনারেল ওয়াটারগুলোর মধ্যে আসলে তেমন কিছুই নাই। আর যে সমস্ত মিনারেল ওয়াটার খেলে একটু ডাবের পানি মনে হবে, ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল এবং আদার্স কিছু কেমিক্যালস দেওয়া থাকে, ক্লোরিনের মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয় যেন একটু ঝাঁজ লাগে। তো এই ঝাঁজ থাকার কারণে তোর কাছে মনে হতে পারে এটা খুব মানে হয়তো বা সুপেয় পানি, আর আসলে এরকম না। তো আমি আজকে পানি নিয়ে যেহেতু সুন্দর ভিডিওটা দেখলাম যে ওয়াসার মহাপরিচালকের কাছে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে তাকে এলাকার পানি নিয়ে গিয়ে বলা হয়েছে যে এটা দিয়ে ওনাকে পানি খাওয়ানো হবে বা শরবত খাওয়ানো হবে, একটু জোক করে একটু এক্সকিউজ দিয়ে এটার মধ্যে তাকে বাধ্য করা হয়েছিল, যদিও সে খায়নি। এটা নিয়ে একটা ভিডিও দেখলাম এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। আমার কাছে মনে হলো যে ইটস দ্য টাইম টু ডিসকাস অ্যাবাউট সুইডিশ ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম, যে সুইডেনে ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটারের জন্য অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই সিস্টেমটা কী বা কীভাবে মেনটেন করা হয়, এবং বাংলাদেশে যদি যারা ওয়াসাতে আছে অবশ্যই তারা অনেক ভালো, যেহেতু বুয়েট থেকে বা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে তারা লেখাপড়া করেছে, হয়তো বা তারা তাদের উপরের লেভেলের চাপের কারণে বা পারিপার্শ্বিক অবস্থার কারণে মেনটেন করতে পারে না, যেই তাদের যে কোয়ালিটিটা তারা মেনটেন করতে চায় সেটা কোনো কারণে হয়তো বা তারা মেনটেন করতে পারে না। বাট আমি পার্সোনালি মনে করি যে তারা যোগ্য এই কাজগুলো করার জন্য, কোনো কারণে হয়তো বা তারা আশা ছেড়ে দিয়েছে যে না এই দেশে কিছু হবে না, তো সেই জন্য তারা যেভাবে সবাই যাচ্ছে সেই পথেই তারাও এগোচ্ছে। তো যদি তাদের কাছে এই ভিডিও পৌঁছায় তাহলে তারা হয়তো বা দেখে কিছুটা আজ করতে পারবে যে সুইডেনে ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেমের যেই সাপ্লাই চেন ফলো করা হয় সেই সাপ্লাই চেনটা কীরকম এবং এখানে কত পার্সেন্ট মানুষ সাধারণভাবে ড্রিঙ্কিং ওয়াটার টেপ থেকে খায়, সেটা আমি এখানে আলোচনা করবো। সো আজকের বিষয়বস্তু হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই সিস্টেম ইন সুইডেন। আমি ভিসা নিয়ে অ্যাপ্লিকেশন পার্ট টু শুক্রবারে পাবলিশ করব এবং শুক্রবারে করার কারণ হচ্ছে আমার আফটার 3:30 আমার ছুটি হয়ে যায়,
সো আমি এসেই হয়তো আপনার জন্য লং টাইম ধরে একটা ভিডিও প্রসেস করতে পারবো। এছাড়া আমি সপ্তাহের মধ্যে কোনো দিনের সময় পাইনি ভিডিওটা বানানোর জন্য, সো পার্ট টুটা আপনারা শুক্রবার দিন ইনশাল্লাহ ভিডিও বানাবো, শুক্রবারে এডিটিং করে পরের দিন হয়তো বা শনিবারে হয়তো বা আপনারা হাতে পাবেন ইনশাল্লাহ, আশা করছি। সো যারাই উদ্বিগ্ন হয়ে আছেন, বিভিন্ন জায়গা থেকে মেসেজ করছেন বা মেসেজ পাঠাচ্ছেন, তারা ইনশাল্লাহ পার্ট টুটা আপনারা শনিবারে হাতে পাবেন ইনশাল্লাহ। সো আমি এগোচ্ছি সামনের দিকে, ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম সাপ্লাই চেইন ইন সুইডেন। সো কীভাবে ওয়াটার কোয়ালিটি মেনটেন করা হয়, ওয়াটারের রিসোর্সটা কোথায়, সেটা নিয়ে প্রথমে একটু কথা বলি। যেহেতু ব্যাপারটা যারা সুইডেনে আসছেন তারা হয়তো এখানে এসে অবাক হয়ে যাবেন যে কী ব্যাপার, টেপের ওয়াটার নিয়ে তারপর সেই ওয়াটার ড্রিঙ্ক করবো, পেটে অসুখ হবে, প্যারাসাইট হবে, রক্তের মধ্যে প্যারাসাইট যাবে, টাইফয়েড হবে, আমাশা হবে, পেট খারাপ হবে, এই হবে সেই হবে, কিছুই হবে না, বিকজ ইটস সেফ। কীভাবে সেফ এটা আমি আপনাদেরকে বলছি। আপনারা যারাই সুইডেনে আসবেন, যে কোনো কাউন্টিতে যান, আপনার জন্য যে পানি আছে টেপের মধ্যে সেই পানি 100% বিশুদ্ধ এবং সেটা আপনি নির্ভয়ে পান করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি যদি ওয়াটার কোয়ালিটি নিয়ে বলি, রিসোর্স মেইন রিসোর্স কোথেকে আসে, মেইন রিসোর্স হচ্ছে সুইডেনের লেক। নর্দার্ন ইউরোপের কথাগুলি আমি প্রথম বলি, নর্দার্ন ইউরোপের নরওয়েতে প্রায় 65,000 লেক আছে, 65,000 লেক আছে। আমরা বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলি, এখানে কেউ বলে না নদীমাতৃক, বাট এখানে আপনি যত দূরে যাবেন, এক নিসান রিভার শুরু হয়েছে ইয়ান শপিং থেকে, সেই নিসান রিভার শেষ হয়েছে এসে সেই হামস্তাদে। সো এটা প্রায় 150 কিলোমিটার্স লং। সো আমরা নদীমাতৃক দেশ বলি আমাদের বাংলাদেশকে, কিন্তু এখানে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, শুধু পানি আর পানি সারা মানে চারপাশে। সো প্রায় সুইডেনের প্রায় লেকের সংখ্যা 97,500 মতো, নরওয়ের চেয়ে বেশি, ফিনল্যান্ডের প্রায় 1,87,800 লেক। সো মেইন পানির যে রিসোর্স, সেই রিসোর্স আসে হচ্ছে এই লেকগুলো থেকে। তার মধ্যে আবার আছে প্রচুর পরিমাণে রিভার, এই রিভারগুলো লেক এবং রিভার সব একসাথে জড়ো হয়েছে, জড়ো হয়ে সেগুলো নর্থ সিতে, বাল্টিক সিতে। যদি আপনি ড্রিঙ্কিং ওয়াটার কোথেকে আসে, রিসোর্সের কথা বলেন, তাহলে সাধারণভাবে আমি বলবো এই সমস্ত লেক থেকেই তারা সাধারণত এই ওয়াটারগুলো সংগ্রহ করে এবং তারপর তারা একটা প্রসেসের মাধ্যমে এই পানিটাকে বিশুদ্ধ করে মেইন রিজার্ভয়ারে যাওয়ার আগে। সো আমি আমি মনে হয় বোঝাতে পারছি আপনাদেরকে যে কতটা সিনসিয়ার তারা, যে তারা টেপের যে কোনো বাসায় আপনি টেপের ড্রিঙ্কিং ওয়াটার আপনি টেপ থেকে নিয়ে সরাসরিভাবে পান করতে পারবেন এটা, এবং তারা গ্যারান্টি দিচ্ছে যে এটা 100% পিওর। সো কীভাবে সম্ভব, তো আমি যেটা বলছিলাম যে সাধারণত গ্রাউন্ড ওয়াটারগুলো তারা নেয়। গ্রাউন্ড ওয়াটার মিন্স আপনারা বুঝতে পারছেন লেকের মধ্যে যে গ্রাউন্ড ওয়াটার, এই গ্রাউন্ড ওয়াটারগুলো তারা সংগ্রহ করে এবং সংগ্রহ করে সেগুলো তারা একটা রিজার্ভয়ারের মধ্যে রাখে এবং সেখান থেকে মেইনলি তারা পানিগুলো সরবরাহ করে। প্রায় 200,000 স্কোয়ার কিলোমিটার আপনার এই লেকগুলো কভার করে, যেখান থেকে পানিটা সরাসরি নেওয়া হয় সেই রিজার্ভয়ার আছে হচ্ছে 100,000 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত, এবং সেই 200,000 স্কোয়ার কিলোমিটার থেকে এই 100,000 স্কোয়ার কিলোমিটার তারা সংগ্রহ করেছে শুধুমাত্র পানি নেওয়ার জন্য। আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। কথা হচ্ছে যে এই যে ওয়াটারটা তারা শুধু কি ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে তারা চালায় দিচ্ছে, যে ড্রিঙ্কিং ওয়াটারের জন্যই আমরা বিশুদ্ধ পানি দিচ্ছি, না, তারা আরও কয়েকটা জায়গায় তারা এই পানি ইউজ করে। তারা তাদের প্রায় 40-44% পানি তারা সংগ্রহ করে রাখে তাদের এনার্জি উৎপাদনের জন্য, তাদের এনার্জি প্রোডাকশনের জন্য তারা এই বিশাল অঙ্কের পানি তারা সংগ্রহ করে রাখে তাদের এনার্জি প্রোডিউস করার জন্য। দেন তারা 20% মতো পানি তারা এগ্রিকালচারের জন্য ইউজ করে, আর বাকি পানি তারা দুটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য তারা আলাদাভাবে রিজার্ভয়ার তৈরি করে, আরেকটা হচ্ছে প্রায় 10-11% মতো পানি তারা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য রেখে দেয়। এই ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা যদি এখন বলি তাহলে ভিডিও খতম হয়ে যাবে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইউজ তারা পানিটা কীভাবে ইউজ করে এবং কোথায় গিয়ে এটাকে ফেলে দেয়, এটাকে কোথায় গিয়ে রিমুভ করে, কীভাবে রিমুভ করে, এই প্রসেস ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না, যদিও আমি প্রসেস নিজের চোখে দেখেছি, বিকজ আমাকে বিভিন্ন ডাইং ফ্যাক্টরি পর্তুগাল এবং স্পেনে আমাকে ভিজিট করতে হয়েছে সাস্টেনেবিলিটির কারণে। সো আমি যখন তাদের এখানে গিয়েছি, তাদের ইটিপি দেখেছি, তাদের WTP দেখেছি, মানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যখন আমি দেখেছি আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে ওরা এত সুন্দর করে শুধু সার্টিফিকেট দেখায় বায়ারকে রেস করে না, তারা দেখায় যে আমরা আসলে কীভাবে কাজটা করছি এবং সেই অনুযায়ী তারা ওয়াটার ট্রিটমেন্ট করে। সো আমি শুধু ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে কথা বলি। এখন কথা হচ্ছে যে এখানে আলাদা আলাদা বিভিন্ন ধরনের টিম কাজ করে,
কিরকম? যেমন আপনি ধরেন সিওয়েজের জন্য আলাদা টিম কাজ করে, ওয়াটারের জন্য আলাদা টিম কাজ করে। এখন সিওয়েজ কোম্পানির আমাদের বাংলাদেশে যেরকম হয়, ওয়াটার কোম্পানি ওয়াটার ওয়াসাতে যদি আপনি যান তাহলে আপনাকে বলবে যেটা সিওয়েজের সমস্যা, সিওয়েজে যদি যান তাহলে সিওয়েজ বলবে যেটা ওয়াটারের সমস্যা। এই ধরনের একটা মানে মারপিট ওদের মতো চলতে থাকবে। কিন্তু এখানে এরকম না, এখানে ডাইরেক্ট ওরা ডাইরেক্ট সিওয়েজের সাথে যোগাযোগ করবে যদি কোনো প্রবলেম হয়, এবং দুজন মিলে এটাকে সমাধান করবে। এসে যদি সিওয়েজে কোনো লিক থাকে তাহলে সেই লিকটা ওয়াটারের যে রিজার্ভয়ারের যেই সংযোগ স্থল আছে, যে এখানে মাটির নিচে যে পাইপ আছে বা যেইভাবে কানেকশনটা আসছে, সেই কানেকশনের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা কিভাবে সলভ করা যায় সেটা তারা সাথে সাথে সলভ করবে। এবং আরেকটা কথা বলে রাখা ভালো এখানে, যে এখানে যে অ্যাপার্টমেন্টগুলো আছে যেখানে মানুষ থাকে, সেই অ্যাপার্টমেন্টগুলো বিভিন্ন কোম্পানির অ্যাপার্টমেন্ট হয়। যেমন আমি যেই কোম্পানির অ্যাপার্টমেন্টে থাকি সেটা হচ্ছে উইলহ্যাম, আবার হেচ ফ্যাব বলা হয়, হোফ্যাব বলা হয়, হোফ্যাবের অ্যাপার্টমেন্ট আছে। তো এই যে অ্যাপার্টমেন্ট ওনাররা আছে তাদের একটা কমিটি আছে, এবং তারা সেই সেওয়েজ, ইলেকট্রিসিটি, ওয়াটার, তারপর ইন্টারনেট, এগুলো সব বিল্ট ইন করা। তো ওরাই এগুলোর জন্য ল্যাব, এবং তারা তাদেরকে সবসময় মানে ওর অ্যাকাউন্টেবল থাকে। ওয়াটার, ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হলে এই এরা বলবে যে আমি তোমাকে ভাড়া দিব না কারণ তুমি আমার এটা ঠিক করে দাও নি, তো তখন তারা ঠিক করে দিতে বাধ্য। আর তাছাড়া জনগণ তো ডাইরেক্ট বলতে পারে কারণ জনগণ ট্যাক্স পে করছে এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে। সো তারা আপনাকে বাধ্য, মানে তারা বাধ্য জবাব দিতে, এবং জবাব দেয় প্রত্যেকে। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে এসে ঠিক করে দিয়ে যাবে, বিকজ তারা আপনার সিকিউরিটির জন্যই কাজ করছে, তারা আপনার জন্য কাজ করছে। আপনি দেশের একজন নাগরিক, যেই নাগরিক ট্যাক্স পে করছেন এবং সেই ট্যাক্সের টাকা দিয়ে তাদের স্যালারি হচ্ছে, সো তারা আপনার ভ্যালু দিতে জানে। জাস্ট আমি বললাম যে কোয়ালিটি কন্ট্রোল করে কীভাবে, এটার একটা প্রসেস আমি বললাম। এখন এই প্রসেসের মধ্যে অনেক ঝামেলা থাকে, এমন না যে কখনো ঝামেলা ছিল না। 2008 সালে ওস্তের সুন্দ নামে একটা জায়গা আছে যেখানে প্রচুর পরিমাণে মানুষ প্যারাসাইটের সংক্রমিত হয়েছে, এবং তারা সংক্রমিত হওয়ার পর প্রচুর পরিমাণে মানুষ এই সংক্রমণের পর অসুস্থ হয়ে গিয়েছিল। 2008 সালের কথা। 2010 সালে এখানে হেলসিংবোরি, গোথেনবার্গ এবং মালমোতে বিভিন্ন মানুষ এই ড্রিঙ্কিং ওয়াটার টেপ থেকে পান করার পর প্রবলেম হয়েছে, তারা অসুস্থ হয়েছে, এবং অসুস্থ হওয়ার পর এটা নিয়ে সিরিয়াসলি এটা নিয়ে কাজ করা হয়েছে। এবং 2012 সালের পর সুইডিশ সরকার ডিক্লেয়ার করেছে যে এখন আমাদের যে কোনো জায়গায় আমরা যেই পানি সরবরাহ করছি সেটা 100% ড্রিঙ্কিং ওয়াটার, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনি প্রত্যেকটা ড্রপ পান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারা কিভাবে কাজ করেছে, তারা একটা কোয়ালিটি রিপোর্ট, একটা কোয়ালিটি টিম করেছে, এবং সেই কোয়ালিটি টিম শুধুমাত্র পানির কোয়ালিটি নিয়ে কাজ করবে, পানির রিসোর্স নিয়ে কাজ করবে একটা টিম, পানির রিজার্ভার নিয়ে কাজ করবে একটা টিম, পানির মেকানিক্যাল যেই প্রসেস আছে সেই প্রসেস নিয়ে কাজ করবে একটা টিম, আবার পানির যেই কেমিক্যাল প্রসেস আছে সেটা নিয়ে কাজ করবে আরেকটা টিম, পানির এই ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করবে একটা টিম, এবং ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার আগে যে কোয়ালিটি কন্ট্রোল আছে সেই কোয়ালিটি কন্ট্রোল করবে আবার আরেকটা টিম। সো কোয়ালিটি কন্ট্রোল টিম কী করে, কোয়ালিটি মেনটেন করে যা পড়ছে। পিউরিফিকেশনের জন্য তারা তাদের কিছু মেকানিক্যাল এবং কেমিক্যাল প্রসেস আছে। পানিকে প্রথম যখন তারা লেক থেকে নেয় তখন এটা সাধারণত মিলিটারিতে ইউজ করা হয়, এক ধরনের মেশিন আছে, যেই ধরনের মেশিনের মাধ্যমে মেকানিক্যালি আপনি আপনার পানিকে বিশুদ্ধ করতে পারবেন। কিন্তু সেটা সেই বিশুদ্ধ পানি খাওয়ার জন্য উপযোগী নয়, শুধুমাত্র সেটাতে যেই জার্মগুলো আছে, যেই জার্মগুলো থাকলে, যেই প্যারাসাইটগুলো থাকলে আপনার ব্লাডের মধ্যে সেটা গিয়ে আপনার জন্য ক্ষতির কারণ হবে, সেই প্যারাসাইটগুলো রিমুভ করার জন্য কিছু মেকানিক্যাল প্রসেস আছে, সেই মেকানিক্যাল প্রসেসগুলো তারা প্রথম শেষ করে। তারপর তারা কেমিক্যাল ট্রিটমেন্ট করে, কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে তারা তাদের ওয়াটার থেকে ম্যাঙ্গানিজ, সালফাইড, ক্লোরিনের বিভিন্ন ধরনের পরিমাণ, তারপরে হচ্ছে তারা সোডিয়াম, পটাশিয়াম, যেই পিএইচ আছে, অ্যালকালিন আছে, আপনার পানিকে পানির যে হার্ডনেস, সেই হার্ডনেসটা কতটুকু থাকলে এটা খাওয়া যাবে, তারপর হচ্ছে পানির সবচেয়ে বেশি মানে জরুরি যেটা সেটা হচ্ছে স্মেল, কোনো ব্যাড অর্ডার আছে কি না, সেই ব্যাড অর্ডারগুলো চেক করে দেখা হয়, এবং সেই পিএইচের মাত্রা অনুযায়ী ব্যাড অর্ডারকে কন্ট্রোল করা হয়। এই টেস্টগুলো প্রথমে করা হয় না, প্রথমে আগে মেকানিক্যাল ট্রিটমেন্টের পর কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়। সেই কেমিক্যাল ট্রিটমেন্টের পর তারা শুরু করে স্লো স্যান্ডের মধ্য দিয়ে তারা ওয়াটারটাকে নেয়, যেন অর্গানিক যে পলিউটেন্টগুলো আছে যেগুলোকে কেমিক্যালের মাধ্যমে সরানো সম্ভব না,
সেই কেমিক্যাল কেমিক্যাল দিয়ে তো অলরেডি প্যারাসাইটগুলোকে রিমুভ করে দিয়েছে, যেই যেই কেমিক্যালস গুলো ছিল ভেতরে সেগুলো তো কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেগুলোকে নিউট্রালাইজ করে দেওয়া হচ্ছে। কিন্তু আরও কিছু অর্গানিক পলিউটেন্ট থেকে যায় যেগুলো মানে অন্য কোনো মাধ্যমে তারা যায় না, কেমিক্যাল বা মেকানিক্যাল মাধ্যমে তারা যায় না, তখন তাদেরকে ওই স্লো স্যান্ডের মধ্য দিয়ে পানিটাকে প্রবাহিত করা হয়, তখন ওই অর্গানিক পলিউটেন্টগুলো চলে যায় পানির মধ্যে। পানির গুণগত মানগুলো দেখে প্রথমে তারা যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার পরীক্ষা করে, তারপর পানির যে কালার কালার টার্বিডিটি, এটাকে যারা ওয়াটারের পড়ালেখা করেছেন তারা বুঝবেন, ওয়াটার রিসোর্স নিয়ে পড়ালেখা করেছেন, টার্বিডিটি বলা হয়। এই টার্বিডিটিটা কতটুকু, কত কতবার এটাকে টার্বাইন করলে, এটাকে ঘোরালে এই পানিটা তার তার যে মলিকুলার যে স্ট্রাকচার আছে সেটা ভেঙে যাবে, বা এটা ঠিক সেফ ড্রিঙ্কিং ওয়াটার হবে না, বা ইন্ডাস্ট্রিয়াল ড্রিঙ্কিং ওয়াটার ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার হিসেবে পরিণত হবে, এই ধরনের টার্বিডিটিও ঠিক চেক করা হয়। তারপর হচ্ছে কন্ডাক্টিভিটি টেস্ট করা হয়, কন্ডাক্টিভিটির সাথে সাথে অডোর টেস্ট করা হয়। সাধারণত কন্ডাক্টিভিটি 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, একদম অ্যাভারেজ টেম্পারেচার যেটা, সেটাতে কন্ডাক্টিভিটি টেস্ট করা হয় যে পানির কন্ডাক্টিভিটি কতটুকু। এবং এই কন্ডাক্টিভিটি খুব ইম্পর্ট্যান্ট পানির গুণগত মানের জন্য সেফ ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে। সো 25 ডিগ্রি সেলসিয়াসে এটার মানটা নিয়ন্ত্রণ করা হয়। দেন পানির যেই পিএইচ আছে, অ্যালকালিন আছে, আপনার পানির যে অ্যাসিডিটি আছে, যে হার্ডনেস আছে, আপনার যে টেস্ট আছে, সেই টেস্টটাকেও তারা তারা চেক করে, এবং এটার জন্য আলাদা একটা টলারেন্স লিমিট আছে। টোটাল হার্ডনেসটা খুব ইম্পর্টেন্ট পানির জন্য, বিকজ সেফ ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে যখন আপনি হার্ডনেসটা যখন আপনার খুব বেশি হবে বা যখন খুব কম হবে, তখন আপনার জন্য এটা একটা আপনার শরীরের জন্য এই বিভিন্ন জায়গাটা সমস্যা হতে পারে, যাদের ডায়াবেটিস আছে বা যাদের বিভিন্ন ধরনের রোগ আছে তাদের ক্ষেত্রে এই এই ড্রিঙ্কিং ওয়াটারটা সেফ নাও হতে পারে। সো সাধারণত হার্ডনেসের ক্ষেত্রে এখানে যেটা লিমিট সেটা হচ্ছে 279 ক্যালসিয়াম কার্বোনেটের লিমিট, এবং এই ক্যালসিয়াম কার্বোনেটটা যদি আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বলি তাহলে এখন কি লিমিট আছে বিভিন্ন জায়গায় সেটা আমি জানি না, বাট সুইডেনের ক্ষেত্রে বিভিন্ন এরিয়াতে এটা সাধারণত আপনার 100 থেকে 200 মধ্যে এই লিমিটটা থাকে সাধারণত। সো টোটাল হার্ডনেসটা কম, সে কারণে আপনি যখন পানিটা যখন খাবেন তখন আপনার খুব সফট মনে হবে এবং আপনার কাছে মনে হবে যে এটা আপনি মিনারেল ওয়াটার খাচ্ছেন। সো এটা অনেক ইম্পর্টেন্ট সেফ ওয়াটারের জন্য। এছাড়া পানির যেই আপনার আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেশিয়াম আছে, কপার আছে, লেড, মার্কারি, এগুলো সাধারণত কন্ট্রোল করা হয়। আরেকটা জিনিস খুব মানে সিরিয়াসলি দেখা হয় সেটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিক খুব ক্ষতিকারক পানির মধ্যে। সো আর্সেনিক আছে কি না সেটাও চেক করে দেখা হয়, কারণ আর্সেনিকের পরিমাণটা বাংলাদেশে যেরকম টিউবওয়েলে যা চেক করে, যদি আর্সেনিক মুক্ত পায় তাহলে সবুজ দিয়ে দেয় একবারে সারা জীবনের জন্য সবুজ, সো এটার পানি সবাই খেতে পারবে। কিন্তু আর্সেনিক তো চেঞ্জ হয়, আপনার প্রত্যেকটা রেইনিং ওয়াটারের মধ্যে আর্সেনিকের পরিমাণ ডিফারেন্ট থাকতে পারে। সো আপনি যখন রেইনিং ওয়াটার যখন পড়ছে তখন রেইন যখন হচ্ছে বা ফ্লাড যখন হচ্ছে তখন তো আপনার পানি চেঞ্জ হয়ে যাচ্ছে, তো তখন তো আবার পানিটার আর্সেনিক আবার টেস্ট করতে হবে, টেস্ট করে তারপর আবার টিউবওয়েলটাকে বলে দিতে হবে, যদি আর্সেনিক থাকে তাহলে লাল টিউবওয়েল করে দিতে হবে, যদি আর্সেনিক মানে বেশি থাকে কম থাকে বা টলারেন্সের মধ্যে থাকে তাহলে সেটাকে সবুজ করতে হবে। এতে আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে যখন আর্সেনিক টেস্ট করতেছে, একটা টিউবওয়েলে সারা জীবন টেস্ট করেছে, এটাতে আর্সেনিক পাওয়া যায়, এটাতে কখনোই আর আর্সেনিক নেই, এরকম না, এখানে এটাকে নিয়মিত টেস্ট করা হয়। আরেকটা জিনিস পানিতে এরা টেস্ট করে সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়ার গ্রোথ। একটা পানির মধ্যে যদি ব্যাকটেরিয়া থাকেও সেই ব্যাকটেরিয়া ক্ষতিকর নাও হতে পারে, সেটা শরীরের জন্য ভালো হতে পারে, সেই কিন্তু সেই ব্যাকটেরিয়াটা যদি গ্রো করে এবং গ্রো করার পরে, কারণ পানিটা তো অনেকদিন থাকবে, হ্যাঁ, তো লাইনের মধ্যে যখন পানি থাকবে তখন সেটা যদি গ্রো করে এবং গ্রো করার পরে সেটা কতটা ক্ষতিকর, এইটাও এখানে টেস্ট করে দেখা হয়। সো এইভাবে পানির যে কোয়ালিটি কন্ট্রোল, এই পানির এই কোয়ালিটি কন্ট্রোলটা তারা সুন্দর করে এই রিপোর্টগুলো করে এবং করে তারা এই অ্যাপ্লিকেশনটা হতে পাঠায়। এবং এখানে যেই ইউনিভার্সিটি আছে যারা ওয়াটার নিয়ে কাজ করে, ওয়াটার নিয়ে লেখাপড়া করে, থিসিস করে, রিসার্চ করে, প্রফেসররা যারা আছে, ডক্টরেট স্টুডেন্টস যারা আছে, পোস্ট ডক্টরাল যারা আছে, তারা সবাই এটাতে কোনো না কোনোভাবে ইনভলভড, কারণ এটা একটা বিশাল বড় ব্যাপার, পানির অপর নাম জীবন। সো আপনার এই মানে এই দূষিত পানি খেয়ে একটা মানুষ মারা গেলে সেটা দায়ভারকে নিবে, অবশ্যই সরকারকেই নিতে হবে। সো এখানে আমি অনেক জায়গায় দেখেছি, আমরা ঘুরতে গিয়েছি বিভিন্ন জায়গায়, দেখা গেছে যে আমরা ফরেস্টে গিয়েছি ঘুরতে, তখন ওই পানি আছে ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু ওখানে একটা ওয়ার্নিং ট্রায়াঙ্গেল আঁকা আছে এবং এই ওয়ার্নিং ট্রায়াঙ্গেলের নিচে লেখা আছে যে এই পানিটা পান করা যাবে না। সো এটা লেখা আছে যে ইনতে দ্রিকা বাত্তান, মানে এই পানিটা পানের যোগ্য না, এখান থেকে পানি আপনি পান করতে পারবেন না, হয়তো আপনার অন্য কোনো কাজে আপনি পানিটা ইউজ করতে পারবেন কিন্তু পানিটা পান করবেন না। সো আমি এরকম ওইখানে অনেক জায়গায় লেখা দেখতে পেয়েছি। সো এটা হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা যে এই পানিটা খাওয়ার জন্য নয়।
সো আপনি হয়তো সুইডেনে থাকতে থাকতে যখন পানি আপনি সব জায়গায় টেপে পাবেন তখন আপনি মনে করবেন যে এটা বিশুদ্ধ ওয়াটার। সো এই জন্য একটা অ্যাওয়ারনেস তারা তৈরি করেছে। এখন বাংলাদেশে আমাদের যে সাধারণ জনগণরা আছেন তারা তো পানি নিয়ে তারা এত চিন্তা করেন, তারা মনে করে ফুটালেই পানি বিশুদ্ধ হয়ে যায়, কিন্তু ফুটালে অনেক ধরনের জীবাণু আছে, যে হার্ডনেসটা আছে হার্ডনেস বেড়ে যায় পানির অনেক পরিমাণে বেড়ে যায়। তো এই হার্ডনেসটা বেড়ে যাওয়ার কারণে শরীরের অনেক ধরনের কোষ্ঠকাঠিন্য হয় এবং পানির যেই গুণাগুণগুলো আছে সেই গুণাগুণগুলো আমরা পাই না। অনেক বেশি ফুটানোর কারণে অনেক সময় পানির মলিকুলার আণবিক স্ট্রাকচার, মলিকুলার স্ট্রাকচার যেটা আছে সেটাও ভেঙে যায়। তখন দেখা যায় যে এই পানিটা খাওয়া মানে শুধুমাত্র পানি খাওয়া হচ্ছে আর কোনো লাভ হচ্ছে না। সো আমি মনে হয় পানি নিয়ে অনেক বেশি কথা বলে ফেললাম, বাট আমার কাছে মনে হচ্ছে যারা সুইডেনে আসতে চাচ্ছেন এই বছর বা তার পরের বছর বা সামনের আরও অনেকগুলো বছর, যখন আমি থাকবো না কিন্তু এই ভিডিও থাকবে হয়তো, তখন একটা মানুষ সুইডেন সম্বন্ধে যদি জানতে চায় যে সুইডেনে বিশুদ্ধ পানি নিয়ে যদি সে জানতে চায় যে আমি ওখানে যাবো আমি পানি কীভাবে পান করব, বা সুইডেনের লাইফ স্টাইল নিয়ে যদি জানতে চায় তাহলে লাইফ স্টাইলের জন্য এটা একটা ভিডিও হতে পারে পানি নিয়ে, যে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাই চেন কীভাবে এখানে এবং কীভাবে এটাকে মেনটেন করা হয়। সাপ্লাই করা থেকেই শেষ না, এখন বাংলাদেশের যে ওয়াসা আছে ওয়াসা দেখা গেলো যে সব কাজ করলো, এগুলো সব কাজ করে তারা পানি সাপ্লাই করে দিল, সাপ্লাই করে দেওয়ার পরে এক বছরের কোনো খবর নেই। এখন এই এক বছরের মধ্যে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, আপনার যে কোনো ধরনের মাটির নিচে লাইনে প্রবলেম হতে পারে, আপনার সিওয়েজে প্রবলেম হতে পারে, আপনার বাসার আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেই অ্যাপার্টমেন্টের সংযোগস্থলে কোনো প্রবলেম হতে পারে, আপনার আপনি যেই হয়তো বা কোনো একটা বাড়িতে থাকেন সেই বাড়িতে আপনার নিজের বাড়ি আপনি নিজের নিজস্ব আপনার পানির সাপ্লাই চেন আছে সেই পানির সাপ্লাই চেনে কোনো প্রবলেম হতে পারে। এই ধরনের জিনিসগুলোর জন্য প্রত্যেক বছর এখানে প্রায় থাউজেন্ডস অফ টেস্ট হয়ে থাকে, প্রায় থাউজেন্ডস অফ টেস্ট। আমি এগুলো বানায় বলছি না, কারণ আমি এগুলো নিয়ে পড়াশোনা করেছি এবং আমি দেখেছি যে আমি যখন এখানে এসেছি তখন আমি টেপ ওয়াটার ড্রিঙ্ক করা যাবে এটা শুনে আমি খুব আশ্চর্য হয়েছি এবং আমার মনে হয়েছে হোয়াট ইজ বিহাইন্ড দ্যাট, হোয়াট ইজ দ্য ইনসাইড থিং, আই হ্যাভ টু নো দ্যাট, আই মাস্ট। সো দেন আমি চিন্তা করলাম যে না, আমার জানতে হবে যে এই ড্রিঙ্কিং ওয়াটারটা কোত্থেকে আসতেছে এবং আমরা যে টেপ থেকে খাচ্ছি কীভাবে খাচ্ছি, আসলেই কি এটা বিশুদ্ধ, 100% বিশুদ্ধ বলতেছে সুইডিশরা, আমার কলিগরা বলছে 100% বিশুদ্ধ, কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো তখন আমি দেখা গেলো যে আমি এটা নিয়ে একটু পড়ালেখা করলাম। তো আজকে যখন আমি বাংলাদেশের এই ওয়াসার এই ঘটনাটা দেখলাম, খুবই হাস্যকর একটা ঘটনা ছিল যদিও, বাট ঘটনা যখন দেখলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, সুইডেনের ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। যারা নতুন আসছে তারা এখানে এসে হঠাৎ করে আমার মতো হয়তো বা বিষয়ে অভিভূত হবে যে বা খুব সারপ্রাইজড হবে যে কী ব্যাপার ড্রিঙ্কিং ওয়াটার, আমি টেপ থেকে ওয়াটার ড্রিঙ্ক করতে পারবো এটা কীভাবে সম্ভব। কারণ আমরা বাংলাদেশ থেকে সারা জীবন জন্মের পর থেকে মাদেরকে দেখেছি, খালাদেরকে দেখেছি সারাক্ষণ পানি ফুটিয়ে খেতে, বুয়া আসতো আইসেই আগে পানির পাতিলটা বসাইতো কারণ পানি ফুটতে সময় লাগবে, 20 মিনিট ফুটানোর কথা বলছে যে 20 মিনিট ফুটতে হবে 20 মিনিট, দেখা যায় তো ঘন্টার পর ঘন্টা চুলা পাতিল চুলাতেই বসে আছে, পাতিলা নামানো হচ্ছে না। সো ওই পানির হার্ডনেসটা কী পরিমাণ হবে এটা একবার আপনি চিন্তা করে দেখেন। আর পানির হার্ডনেস না শুধু, অডর, টেস্ট, আপনার পানির মধ্যে যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে এগুলো তো সব মানে রয়েই গেছে, ওগুলো কোনো কিছুই, কারণ তাপের মাধ্যমে আপনি ইচ্ছা করলেই টেম্পারেচার হাই করে দিয়ে আপনি সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এগুলো কখনোই দূরীভূত করতে পারবেন না, এগুলোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং মেকানিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে। যারা পানি নিয়ে লেখাপড়া করেছেন তারা আমার চেয়ে অনেক ভালো জানেন, আমি পানির স্টুডেন্ট না, বাট আমি এগুলো নিয়ে লেখাপড়া করেছি দেখে আমি আপনাদেরকে এখন ভিডিওটা মেক করতে পেরেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি সুইডেনের বিভিন্ন এরিয়াতে যখন আমি গিয়েছি আমি পানি টেস্ট করে দেখেছি, আমি যেখানেই যাই সেখানেই আগে যেয়ে পানিটা টেস্ট করি, যদিও আমি এখন স্পার্কলিং ওয়াটার খাই সবসময়, বাট স্পার্কলিং ওয়াটার খাওয়াটা ঠিক না, বাট আমার এখানে স্পার্কলিং ওয়াটার খেতে ভালো লাগে কারণ এটাও এক ধরনের ট্রিটমেন্ট করা পানি, শুধু গ্যাস দেওয়া থাকে, আপনারা যেটাকে সোডা ওয়াটার বলেন সেরকম, বাট আমি যেখানেই যাই সেখানে আগে পানিটা টেস্ট করি, দেখি যে আমার বাসার মধ্যে যে পানি আমি খাই সেই পানিটার মতোই টেস্ট কিনা বা ডিফারেন্ট কিছু কিনা। সো আমি এটা টেস্ট করে দেখি। আপনারা যারা সুইডেনে আসছেন তারা অবশ্যই পানি ড্রিঙ্ক করতে পারবেন টেপ থেকে, প্রথম যেদিন আসবেন সেদিন থেকেই, কোনো সমস্যা নেই। আর যারা বাংলাদেশে আছেন তাদেরকে আপনাদেরকে হয়তো বা সচেতন হতে হবে, এই কথাটাই আমি বলবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন আমরা নিজেরা সচেতন না, বা যখন যে দেশ চালাচ্ছে বা দেশের সর্বেসর্বা যারা তারা যদি তাদের নিজেদেরকে নিয়ে সচেতন না হয়, তাহলে বাংলাদেশে আছেন এবং ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে যারা সাফারার তাদেরকে আমার বলার কিছু নেই, আপনারা প্রসেসটা শুনতেই পারলেন যে এটা অসম্ভব কিছু না। যদি বলা হয় যে বাংলাদেশকে কোনোভাবেই এইভাবে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের দেশ করা সম্ভব না, আমি এটা বিশ্বাস করি না, বিকজ সুইডেন বাংলাদেশের 4 গুণ বড়। এখানে যে পরিমাণ বাসা
যে পরিমাণ বাড়ি আছে, আমার সন্দেহ আছে যে বাংলাদেশে এমন পরিকল্পনা নিয়ে কোনো বাড়িঘর করা হয় কিনা। বাংলাদেশ তো দূরের কথা, সিঙ্গাপুরে এই ধরনের পরিকল্পনা নিয়ে বাড়িঘর করা হয় কিনা আমার সন্দেহ আছে। বাট জাপানের কথা ভিন্ন থাকতে পারে। আমি চায়নাতে গিয়েছি, চায়নাতে আমি দেখেছি যে ওদেরও ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেম আছে। আপনি কোরিয়াতে যান, কোরিয়াতেও ড্রিঙ্কিং ওয়াটারের প্রবলেম আছে। এমন না যে প্রবলেম নাই কোথাও, প্রবলেম আছে, কিন্তু প্রবলেম সলভ করার জন্য যেই ইচ্ছা, সেই সদিচ্ছাটা তো আমাদের থাকতে হবে, নাহলে জনগণের ভোগান্তি। এটাই আমি বলবো। সুইডেনে যারা আসছেন এবছর 2019 সালে, আপনারা একজন কোশ্চেন করেছেন যে ভয়েসে এক ধরনের টিউশন ফি দেখতে পাচ্ছেন, আবার অফার লেটারে আরেক ধরনের টিউশন ফি দেখতে পাচ্ছেন, তাহলে কী করবেন? আসলে আপনার ইনভয়েসের মধ্যে আপনার টিউশন ফির একটা প্ল্যান দেওয়া থাকে, এবং ইনভয়েস মানে হচ্ছে আপনি টাকা জমা দেওয়ার রসিদ, আমরা যেটাকে বাংলা ভাষায় টাকা জমা দেওয়ার রসিদ বলি, সেটাই হচ্ছে ইংরেজি নাম ইনভয়েস। সো ওই রসিদের মধ্যে যেটা লেখা থাকবে সেটাই দিতে হবে আপনাকে। কিন্তু রসিদের মধ্যে অনেক সময় ভুল করে হেডমাস্টার সাহেব বা আমাদের যে রেজিস্ট্রার সাহেব আছে, তারা দেখা গেল মানে ভুল করে তারা দেখা গেল একটা পাঁচ দিতে ভুলে গেছে। 55,000-এর মধ্যে তারা লিখে ফেলছে 45,000, তারা 75,000-এর মধ্যে লিখে ফেলছে 95,000। অনেক সময় হয় না, রেজিস্ট্রার সাহেব এরকম ভুল করে, আমাদের হেডমাস্টার স্যার এরকম ভুল করে, বা আমাদের প্রিন্সিপাল এরকম ভুল করে, এরকম তো হয়। তো এইভাবে ইউনিভার্সিটিও এই ধরনের ভুল করতে পারে। সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন, তাদেরকে মেইল করেন, তারা আপনাকে রিভাইজ ইনভয়েস পাঠাবে। আর অফার লেটারের মধ্যে যেটা আছে সেটাই সাধারণভাবে আপনার টিউশন ফি হওয়ার কথা আপনার সাবজেক্টের জন্য। কোনো কারণে ইনভয়েস, কারণ হাজার হাজার মানুষের ইনভয়েস তৈরি করছে, সেখানে ভুল হওয়াটা স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়। সো যদি ইনভয়েসের মধ্যে ভুল আসে, সরাসরি আপনারা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করেন, এবং অফার লেটার এবং ইনভয়েস এই দুইটা টাকার পরিমাণ সমান হইতে হবে। আদারওয়াইজ আপনি স্টুডেন্ট ফাইল করলে আপনার যে স্টুডেন্ট ফাইল যিনি করেছেন ব্যাঙ্ক অফিসার, উনি আপনার অ্যামাউন্টটা প্রসিড করতে পারবেন না। উনি আপনার অ্যামাউন্টটা প্রসিড করলে পরবর্তীতে এটা ভুয়া প্রমাণিত হবে, এটা ঠিক হবে না। সো এই জন্য আপনার ব্যাঙ্ক অফিসার হয়তো আপনাকে বলবে ইনভয়েসটা চেঞ্জ করে আনার জন্য, আপনাকে ইউনিভার্সিটির সাথে কথা বলে ইনভয়েসটা চেঞ্জ করে আনতে হবে। যদি কোনো কারণে তারা বলে যে ইনভয়েসেরটাই ঠিক, তাহলে আপনাকে অফার লেটারটা চেঞ্জ করে আনতে হবে। এই দুটো মিল থাকতে হবে, দুইটার মধ্যে মিল রেখে তারপর আপনাকে প্রবলেমটা আপনাকেই সলভ করতে হবে, যেহেতু প্রবলেমটা আপনার। শুধু আমি আপনাদেরকে ডিরেকশন দিলাম যে এইটা হয় কিনা, এটা হয় সাধারণত। আবার অনেক সময় দেখা যায় যে আপনি স্কলারশিপ পেয়েছেন, ধরেন আপনি 25% স্কলারশিপ পেয়েছেন, এখন 10,000 crown মাইনাস হয়েছে, আপনি মনে করছেন কী ব্যাপার, 10,000 crown কম আসলো কেন? আপনি ইউনিভার্সিটিতে চেক করেন, চেক করে তাদেরকে বলেন যে তুমি যদি আমাকে স্কলারশিপ দিয়ে থাকো, তাহলে স্কলারশিপের পেপারটা আমাকে দাও। তাহলে এখানে স্কলারশিপের পেপারটা যখন আপনি ব্যাঙ্ক অফিসারকে দেখাবেন, তখন আপনার ব্যাঙ্ক অফিসার বুঝে ফেলবে ব্যাপারটা, এবং সেই প্রুফ দিয়ে সে আপনার টাকাটা পাঠিয়ে দিতে পারবে। আমি আশা করি আপনারা ঠিকমতো প্রিপারেশন নিচ্ছেন, এবং নিয়মিত প্রিপারেশন নিয়ে ভিডিওগুলো থাকছে। সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আপামর জনসাধারণের জন্য, আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য, যারা এই ব্যাপারগুলো জানেন না তাদেরকে জানানোটাই আসল উদ্দেশ্য ছিল। এবং যারা সুইডেনে এখন আসছেন বা সুইডেনে থাকেন, হয়তো বা আপনি জানেন না, বা যারা নতুন এসছেন তারাও হয়তো বা অনেকে জানেন না, সেজন্যই আসলে ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে, সুইডেনের লাইফস্টাইল নিয়ে একটা ভিডিও হয়ে গেল এটা। আপনারা আশা করি এনজয় করবেন। আর যদি কোনো ভুল তথ্য থাকে, মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হতে পারে, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমার ইনফরমেশন রং, তাহলে আপনারা নিজেরা একটু যাচাই করে দেখবেন, কারণ সব কিছু গুগল থেকে নেয়া, এবং সুইডেন যে local.se, local.se থেকে নেয়া। আপনারা ইচ্ছা করলে local.se তে গিয়ে আপনারা ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে আমি যা বললাম তা সুন্দর করে লেখা আছে, সেখান থেকে পড়ে দেখতে পারেন। আর বাংলাদেশে যদি কোনো ওয়াসার লোক আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে হয়তো বা আপনি বুঝতে পেরেছেন সবই আমি যা বলেছি। আপনারা সেভাবে পদক্ষেপ নিতে পারেন, এবং নিয়ে আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিককে আপনারা সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করতে পারেন। মনে রাখবেন, আপনার এই ড্রিঙ্কিং ওয়াটারটা শুধু বাংলাদেশের জনগণ না, আপনার ফ্যামিলিও পান করছে, আপনিও পান করছেন, আপনার সন্তান, আপনার যেই রিলেটিভস তারাও পান করছেন। সো আপনার নিজের দায়িত্ব এটা যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুপেয় সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যেটাকে আমরা বলি, সেটা সরবরাহ করা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।